সত্যিই খুব বাজে একটা ছেলে আমি, সত্যিই খুব বাজে। কাউকে ভালোবাসি না আমি, কাউকে ভালোবাসতে পারি না, নিজের কষ্টে কাঁদতেও পারি না। নিজের ভেতরে নিজে ভাঙলেও উপরে জোড়া দেখাতে হয়, কারো যত্ন নিতে পারি না আমি। সবসময় নিজের কথাই ভাবি, নিজের স্বার্থের কথাই চিন্তা করি, সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকি, কারো কোনো চিন্তাই করি না। কারণ যে ছেলে ভালোবাসতেই পারে না, সে ছেলে কাউকে নিয়ে চিন্তা করবে কিভাবে? হ্যাঁ, আমি মানি আমি খুব বাজে, কিন্তু এই বাজে ছেলেটাও কাঁদে, কেউ দেখে না। কিভাবে দেখবে? আমি কাঁদি রাতের আঁধারে, যখন সব কিছু নিশ্চুপ থাকে তখন। কেন কাঁদি? কাউকে জীবনটা দেওয়ার জন্য আমি কাঁদি, কাউকে ভালোবেসে হারিয়েছি বলেই আমি কাঁদি। কষ্ট হয় খুব, কিন্তু আমি দেখাবো কেন আমার কষ্ট? আমি তো কারো যত্ন নিতে পারি না, তাই তো আমিও একা অযত্নবান, এক কোনাতেই পড়ে আছি। আমি সবসময় নিজের স্বার্থের কথা ভাবি, কারণ আমি যে বাজে খারাপ, কাউকেই ভালোবাসতে পারি না। কে বলেছে আমি খারাপ, আমি ভালোবাসতে পারি না? আচ্ছা, ভালো না বাসলে কি কেউ কাঁদে? একটা ছেলেকে তুমি যতই মারো, বকাঝকা করো, যা ইচ্ছে করো, সে কাঁদবে না। সে কখন কাঁদবে জানো? যখন খুব কাছের কেউ তাকে অবহেলা করবে, যখন তার ভালোবাসার মানুষটা তাকে মিথ্যা বলবে, যখন তার ভালোবাসার মানুষটা তার থেকে সত্যিটা লুকাবে, যখন তার ভালোবাসার মানুষ তার থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে, যখন তার ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে যাবে, সে তখনই কাঁদবে। এর আগে তুমি তার শরীরে শত আঘাতের জর্জরিত করে দিলেও তাকে কাঁদাতে পারবে না। এটাই একটা ছেলের জীবন। হ্যাঁ, আমি ছেলে, আমি একটা বাজে ছেলে, আমি সত্যি একটা বাজে ছেলে।